শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি এসিটিবি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার ফারজানা হাসান। আমাদের আজকের বিষয় মেরুদণ্ডের ব্যথা এবং পঙ্গুত্বে পুনর্বাসন চিকিৎসা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা ফিজিওথেরাপি এবং রিহ্যাব বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধান, এবং সাথে আরও আছেন তারই চিকিৎসায় সুস্থ হয়ে যাওয়া আমাদের একজন অতিথি। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিয়ে, অথবা ফেসবুকে দিয়ে www.facebook.com লিখে স্ল্যাশ দিয়ে ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান লিখে। চলুন আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকের বিষয় হচ্ছে মেরুদণ্ডের ব্যথা এবং পঙ্গুত্বে পুনর্বাসন চিকিৎসা। সেই নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, তো আপনি যদি সংক্ষেপে একটু তারপর আমাদেরকে বলেন যে মেরুদণ্ড তো আসলে বিশাল একটা পরিসর জুড়ে, ঘাড় থেকে কোমর পর্যন্ত, তো কি ধরনের রোগী আপনি বেশি পেয়ে থাকেন? ধন্যবাদ। আসলে এখানে ব্যথা এবং পঙ্গুত্ব দুইটা জিনিসই আমরা বলতে চাচ্ছি। কারণটা হচ্ছে, আমাদের মানুষ কোনো সমস্যা হলে ব্যথা এটা হচ্ছে রোগের উপসর্গ, কিন্তু একটা ব্যথা থেকে বা একটা রোগ থেকে যে আস্তে আস্তে একটা মানুষ ডিজেবল হয়ে যেতে পারে, যেটা আমরা বাংলায় পঙ্গুত্ব বলে থাকি, বা অক্ষম হয়ে পড়তে পারে তার ব্যক্তিগত লাইফে, তার প্রফেশনাল লাইফে, কাজকর্মে, তার পারিবারিক লাইফে, সামাজিক লাইফে, বা যে কোনো অ্যাক্টিভিটিসে। সাজেস একজন লোক কর্মক্ষম লোক, কাজ করছে, ইনকাম করছে, ঠিক আছে, কিন্তু তার কোনো কারণে এমন একটা রোগ বা কোনো ডিসঅর্ডার বা কোনো ইঞ্জুরি হওয়ার, মেরুদণ্ডে হওয়ার কারণে দেখা গেল যে সে এক পর্যায়ে তখন তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, যেটি টয়লেট করতে অসুবিধা হচ্ছে, বসতে পারছে না, জামা গায়ে দিতে অসুবিধা হচ্ছে, প্যান্ট পরতে অসুবিধা হচ্ছে, ইভেন কি পারিবারিক বিভিন্ন ব্যক্তিগত সমস্যা দেখা দিতে পারে তখন, এবং সেটা থেকে তার দেখা যাবে যে একটার পর একটা সমস্যা দেখা দিবে। মানে সে যখন এই যে সমস্যাগুলো তৈরি হবে, সে তখন ঠিকমতো তার কাজ করতে পারবে না, যেতে পারবে না, এতে পারিবারিক একটা সমস্যা তৈরি হতে পারে, ইকোনমিক্যাল সমস্যা তৈরি হতে পারে। আসলে পঙ্গুত্ব, ডিসেবিলিটি, এগুলা কিন্তু একটা মানুষের শুধুই যে ব্যক্তিগত লাইফে তা কিন্তু না, এটা কিন্তু একেবারে পারিবারিক, সামাজিক, ইভেন কি রাষ্ট্রীয় লাইফে পর্যন্ত মানে মানুষের ওতপ্রোতভাবে জড়িত। এখন আপনার আল্লাহ না করুক যে কোনো সময় একটা 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 লোক কোনো রাস্তায় আছে, হঠাৎ ওখানে কোনো একটা মানে দুর্ঘটনা হলো, সে যে নিজের সেভ করবে, যদি তার ফিজিক্যাল মানে ডিসেবিলিটি থাকে, সে যদি দৌড়ই দিতে না পারে, হাঁটতেই না পারে, তাহলে সে ওই যে একটা দুর্ঘটনায় সে কিন্তু আক্রান্ত হতে পারে। আর যে লোকটা ফিজিক্যালি ফিট আছে, সে কিন্তু সরে যেতে পারবে। তো জিনিসটা হচ্ছে এই যে ডিসেবিলিটি, পঙ্গুত্ব, এগুলা কিন্তু প্রত্যেকটা রোগ থেকে আস্তে 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 হতে পারে। স্পেশালি আমরা মেরুদণ্ডের সমস্যার রুগীগুলা প্রায় পেয়ে থাকি, যে সে সামনে ঝুঁকতে পারে না, কেউ যদি পাশ থেকে ডাকে আমরা ঘাড় ঘুরাতে পারি, সে ঘুরাতে পারে না, সে পুরো বডিটা ঘুরাইতে হয়, অথবা টয়লেটিং এর সমস্যা হয়, নিচে বসতে পারে না। তো এগুলা হচ্ছে এক পর্যায়ে ব্যথা নাও থাকতে পারে, কিন্তু এই যে পঙ্গুত্ব, ডিসেবিলিটি বা অক্ষমতা, জোড়াগুলা ফিক্সড হয়ে যাওয়া, এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে। মেরুদণ্ডে ব্যথা এটা আসলে কোনো রোগ না, এটা কোনো একটা রোগের উপসর্গ হিসেবে আমরা চিন্তা করে দেখতে পারি, যে কোনো সিমটমসের অবশ্যই কারণেও, বিভিন্ন কারণে এই ব্যথাটা হতে হতে পারে। পারে, হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রেই মানে স্পেশালি কোনো রোগ বা ডিসঅর্ডারই কিন্তু ব্যথাটা কিন্তু উপসর্গ হিসেবেই দেখা দেয়। জি, আমাদের ইউটিউবে একজন দর্শক আছেন, উনি কোয়েশ্চেন করেছেন, নাম হচ্ছে আধুরি জাহান। উনি বলছেন ওনার ঘাড় ব্যথা থেকে মাজা ব্যথা পর্যন্ত ছড়িয়েছে, এখন ওনার কি করা উচিত? হ্যাঁ, খুবই প্রাসঙ্গিক বিষয়। ঘাড় থেকে মাজা মানে পুরো মেরুদণ্ডটি তার ব্যথা। এখন বুঝতে হবে, যদি ব্যথার সাথে রেফার্ড পেইন না না থাকে, যেমন কারো ঘাড় ব্যথার সাথে হাতে ব্যথা যায় বলে রুগীরা, বা ঘাড় ব্যথার সাথে পিছনে মাথার পিছনে ব্যথা যায়, রেফার্ড পেইন হয়, বা অনেক সময় ঘাড় ব্যথার সাথে ইভেন কি চোয়ালের দিকেও ব্যথা আসতে পারে, তদ্রুপ পিঠ ব্যথা থেকে বুকে ব্যথা আসতে পারে, পিঠের থেকে বুকে, বা কোমর থেকে পায়ের দিকে রেফার্ড হতে পারে, তলপেটের দিকে যেতে পারে, ইভেন কি আমাদের যে জেনিটাল অর্গানগুলো আছে সেখানেও কিন্তু রেফার্ড পেইন হতে পারে। তো এই রেফার্ড পেইন না হলে বুঝতে হবে যে ওখানে মেরুদণ্ডের সাধারণত কোনো মাস্কুলোস্কেলেটাল প্রবলেম, মানে মাংস পেশি বা হাড় জোড়ার কোনো সমস্যা। এখন সেটা হতে পারে কোনো আঘাত থেকে হতে পারে, কোনো কাজের কারণে হতে পারে, কোনো আর্গোনমিক্যাল ফল্টের কারণে হতে পারে, মেকানিক্যাল সমস্যার কারণে হতে পারে,
অথবা কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা হতে পারে। তো আর্থ্রাইটিস তো এনাদার আরেকটা সাবজেক্ট, আরেকটা বিশাল বিশাল বড়, একটা বড় সাবজেক্ট। তো ওনার, আমার মনে হয় উনি আপাতত কিছু আমার এই যে ইউটিউবে এক্সারসাইজগুলো দেওয়া আছে, ব্যাক মেরুদণ্ডের যে সমস্যার এক্সারসাইজ, এগুলা দেখে করে দেখতে পারে, কিছুদিন ব্যথায় গরম সেঁক দিয়ে দেখতে পারে। পাশাপাশি পুষ্টিকর খাবার খেতে হবে, নিয়মিত দুধ ডিম এগুলা খেতে হবে। মানে অখাদ্য না খেয়ে, মানে পুষ্টিকর খাবার খেলে, যেগুলো আমাদের যে সকল খাবার হাড় ও জোড়া পুষ্টি সাধনে গঠনে সহায়তা করে, এবং ব্যথানাশক ক্রিম বা মলম দিতে পারে কিছুদিন, তারপরেও ভালো না হলে উনি একজন বাত ব্যথা ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাতে পারে। দেখাতে পারে। ফেসবুক লাইভে আমাদের একজন দর্শক আছেন, উনার নাম হচ্ছে আমিনুল হাসান। উনি কোয়েশ্চেন করেছেন, কিছুদিন আগে উনি পড়ে ওনার মিডল ফিঙ্গার মচকে যায়, পরবর্তীতে সেই ফিঙ্গারটি বাঁকা হয়ে যায়, এখন ওনার করণীয় কি? হ্যাঁ, এটা এই যে ট্রমার দেখেন, একটা হিস্ট্রি আছে। হ্যাঁ আমরা আজকে বলছিলাম যে মেরুদণ্ড ব্যথা ও পঙ্গুত্ব, তাহলে বোঝা যায় কোনো একটা ব্যথা থেকে আস্তে আস্তে পঙ্গুত্ব হতে পারে। তদ্রূপ উনি কিন্তু তার বাস্তব প্রমাণ যে উনি বলছে যে উনি হাতে মচকিয়েছে, তার কিছুদিন পর আস্তে আস্তে তার বাঁকা হাতটা হয়ে বেঁকে যায়। গিয়েছে। তো বেঁকে যাওয়াটা কিন্তু ডিসেবিলিটি, পঙ্গুত্ব বা কোনো একটা অক্ষমতা। আমরা রিহ্যাবিলিটেশনের ভাষায় আমরা তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট, আরেকটা হচ্ছে ডিজেবিলিটি, একটা হচ্ছে হ্যান্ডিক্যাপ। তো ইম্পেয়ারমেন্ট কি, কোনো একটা আঘাতের কারণে প্রাথমিক যে সমস্যাটা তৈরি হয় সেটা ইম্পেয়ারমেন্ট। যেমন ওনার ব্যথাটা একটা ইম্পেয়ারমেন্ট ছিল, তারপরে আস্তে আস্তে সে যখন চিকিৎসা ঠিকমতো করলো না, এখন তার ডিজেবিলিটি হয়েছে যে আঙুলটা বেঁকে গিয়েছে। তো আঙুলটা বেঁকে গেলে তার সমস্যা হতে পারে, এক হচ্ছে দেখতে খারাপ লাগবে, সে হাতকে গুটিয়ে রাখবে, জনসম্মুখে নিবে না, দিস ইজ অ্যানাদার সেকেন্ডারি ডিজেবিলিটি। আরেকটা হচ্ছে সে হাতের যত কাজ আছে, হাতের কাজ নেই এমন কোনো কিছু নেই, আমরা প্রত্যেক দিনে হাতের প্রচুর ব্যবহার হয়, কাজে তার প্রবলেম হবে, ঠিকমতো ইফিশিয়েন্টলি কাজটা সে করতে পারবে না। তো এই জন্যই যে কোনো ডিজিজ ডিসঅর্ডার বা ইঞ্জুরি হলে তাকে পুনর্বাসন চিকিৎসা নিতে হবে। এই জিনিসটা মানে অনেকেই জানে না, পুনর্বাসন নিতে হলেই যে একেবারে ডাক্তারদের কাছে চলে যেতে হবে না, নট নেসেসারি। তাকে জিনিসটা জানতে হবে যে কিভাবে পুনর্বাসন করা যায়, বা একবার হয়তো ডাক্তারদের শরণাপন্ন হয়ে সে হয়তো নিতে, মানে পদ্ধতিটা জেনে নিতে পারে, স্পেশালি যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে তাদের কাছে। তো ওনার এখন করণীয় হচ্ছে উনি কুসুম গরম পানিতে প্রতিদিন 10 মিনিট হাত ডুবিয়ে যদি না রায়, এটা উপকার আসবে। আর অনেক ক্ষেত্রে আমরা কারেক্টিভ স্প্লিন দিই, এখানে ফিঙ্গার স্প্লিন বলি, স্প্লিন মানে এটা তৈরি করে দিতে হয়, যারা অর্থোটিস্ট আছেন তারা তৈরি করে দেয়। ওই স্প্লিন্টিং এর পাশাপাশি ওনাকে ফিজিওথেরাপি করতে হবে, মানে স্প্লিন্টিংটাও ব্যবহার করবে আবার ফিজিওথেরাপিও চালাতে হবে। এখন ফিজিওথেরাপিটা কি কি ফিজিওথেরাপি হবে সেটা একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ তাকে এই হাতের অ্যাসেস করে, ডায়াগনোসিস করে ওইভাবে থেরাপিগুলা সে প্রোভাইড করবে। আমরা প্রাথমিকভাবে কোনো ব্যথা পেলে আমরা মুভমেন্টটা রেস্ট্রিক্ট করে দিই অথবা কোনো কাজ করাটা কমিয়ে দিই, কিন্তু সেটা কিন্তু ক্ষতি হয়ে দাঁড়ায় সবসময়। জয়েন্ট পেইন্টের ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি বা এটা মুভমেন্ট করা, একটা নির্দিষ্ট ব্যায়াম করা, এটা কিন্তু খুব জরুরি জি, জয়েন্টটাকে সবসময় সচরাচর মুভমেন্ট করানোর জন্য। প্রাথমিক জিনিসটা হচ্ছে, হ্যাঁ এটা ঠিক আছে যে একটা ইঞ্জুরি হলো বা কোনো কিছু, আমরা বলি ওকে আপনি রেস্টে থাকেন এখন কিছু, কিন্তু রেস্টে থাকা মানেই শেষ না, এটা কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে তাকে আবার মোবিলাইজেশনে যাইতে হবে বা তাকে রিহ্যাবিলিটেশনে যেতে হবে। রিহ্যাবিলিটেশন, ওই জিনিসটা এখন আমাদেরকে, জনগণকে জানাতে হবে হ্যাঁ যে হ্যাঁ ওটা আমরা আমরা আমাদের ওই চিকিৎসা পদ্ধতি এখন আরও আপডেট, সো আপনি আরো বেটার চিকিৎসার জন্য আপনাকে পুনর্বাসনে যেতে হবে। আচ্ছা, আমাদের সাথে একজন অতিথি আছেন, আপনার নাম হচ্ছে শিহাব, আপনি প্রবাসী ভাই বলছেন। আপনি দেশে এসেছেন কতদিন হলো? আমি দেশে এসেছি 1.5 বছর হচ্ছে। 1.5 বছর হচ্ছে। আচ্ছা, আপনার সমস্যাগুলো যদি একটু বলবেন। আমার সমস্যাগুলো হচ্ছে যে আমার মেরুদণ্ডের ডিস্কে প্রবলেম ছিল, কতদিন ধরে? এটা মেবি 2013 কি 2014 থেকে। আচ্ছা, আর যেহেতু আমি দেশের বাইরে ছিলাম, ছুটিতে যতবারে দেশে আসছি ডাক্তার দেখাইছি বা বিভিন্ন ডাক্তারের কাছে গেছি, যাওয়ার পর এমআরআই এর পর পেন কিলার বা বিভিন্ন ওষুধ দিত, ওষুধ খেতাম এবং যাওয়ার সময় নিয়ে যেতাম, 1-2 মাস ভালো, এরপরে আবার ব্যথাটা থাকতো। একটা পর্যায়ে ব্যথাটা 24 ঘন্টায় কোমরের ভিতরে ব্যথাটা থাকতো। তো এরপর আরেকটা প্রবলেম ছিল যে আমার হাড্ডি ক্ষয়ছিল মেরুদণ্ডে। তো দুটো প্রবলেম মিলে আমি মোটামুটি অনেকটা পেনে ছিলাম। শেষে এখানে স্যারের কাছে আসি,
স্যারের কাছে আসার পর এমআরআই করায়, এমআরআই করানোর পর আমি আমার সম্পূর্ণ প্রবলেমগুলো স্যারকে খুলে বলি, আচ্ছা প্রথমত সময় নিয়ে সম্পূর্ণ প্রবলেমগুলো খুলে বলার পর এমআরআই রিপোর্ট দেখার পর উনি বললো যে কিছু ফিজিওথেরাপি নিতে হবে, পাশাপাশি কিছু মেডিসিন কন্টিনিউ করতে হবে। তো আমি এখানে ফিজিওথেরাপি নিচ্ছি আজকে 17-18 দিন, পাশাপাশি মেডিসিন। আলহামদুলিল্লাহ আমার যে পুরনো যে প্রবলেমগুলো ছিল, যে 24 ঘন্টা আমার কোমরে ব্যথা ছিল বা কোমর জাম হয়ে থাকা বা একটা ব্যথা ব্যথা করতো চিনচিন করে রগ কোমর থেকে পা পর্যন্ত, রগের ভিতরে যে ব্যথাগুলো ছিল ইনশাল্লাহ এখন ব্যথাগুলো সম্পূর্ণ মুক্ত, এবং কি চলাফেরা বা অন্যান্য কাজকর্ম মোটামুটি অনেকটাই ফ্রি। আপনি তো জব করতেন, তো আপনার এই ব্যথাতে তো খুব অসুবিধা হয়ে পড়েছিল, মানে রেগুলার অ্যাক্টিভিটিস গুলো হ্যাঁ, করা। রেগুলার অ্যাক্টিভিটিস বলতে আমি জব জব প্রথম পর্যায়ে দেশের বাইরে যাওয়ার পর প্রথম পর্যায়ে একটু হেভি জব করতাম, এক পর্যায়ে অফিসিয়াল জবে চলে যাই। অফিসিয়াল জবে চলে যাওয়ার পর সম্পূর্ণ বসাত অবস্থায় ছিলাম, তো বসা অবস্থায় থাকার পরও আমার কোমরে 24 ঘন্টায় একটা ব্যথা থাকতো, যেটা আমি অনুভব করতাম। হয়তো অনেক পেন কিলার ইউজ করছি বা অনেক মলম ইউজ করছি, কিন্তু ওই ব্যথাটা কখনো নির্মূল হতো না, এটা থেকে যেত ব্যথাটা কোমরে, এটা কখনো শেষ হতো না। তো ওখান থেকে আসলে বাংলাদেশে আমি বেশ কয়েকবার ছুটিতে আসার পর ডাক্তারদের যে আসছে, একটা রোগী আসার পর ডাক্তার দেখবে, দেখার পর কিছু পেন কিলার কিছু ওষুধ দিয়ে দিবে, বাট এখানে যে পদ্ধতিটা আমি দেখলাম যে আসার পর সম্পূর্ণ জিনিসটা অ্যানালাইসিস করা হয়, অ্যানালাইসিস করা